গরু পাচার মামলা এবার অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক বিজয় রজক এবং তার মেয়ে সুকন্যার গাড়ির চালক তুফানকে ডেকে পাঠিয়েছে, তলব করেছে সিবিআই। যেমন জানা যাচ্ছে যে আজই নিজাম প্যালেসে তাদেরকে তলব করা হয়েছে। বিজয় অনুব্রতর পরিচারক হলেও লাভপুর কলেজের অশিক্ষক কর্মচারী। এর আগেই চার্জশিটে সিবিআই দাবি করেছিল গরু পাচারের কালো টাকা সাদা করতে কর্মচারী, পরিচারক, ড্রাইভারদের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সিবিআই এর দাবি, দুজনের অ্যাকাউন্টে প্রচুর টাকা লেনদেন পর্যন্ত হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে। প্রকাশ, এদের দুজনকে আজ তলব করা হয়েছে নিজাম প্যালেসে, কখন এরা আসছেন কি খবর রয়েছে তোমার কাছে জানতে চাইবো, এবং একই সঙ্গে সিবিআই তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এদের অ্যাকাউন্টেও প্রচুর টাকা লেনদেন হয়েছিল, আদৌ কি তারা এটা জানতেন? স্বাভাবিকভাবে এইসব প্রশ্ন তাদের করা হবে। কি খবর তোমার কাছে রয়েছে সিবিআই সূত্রে? দেখো বৃষ্টি, সিবিআই সূত্রের খবর, গরু পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে প্রথমেই সিবিআই এর আধিকারিকরা একটি তালিকা তৈরি করে, এবং সেই তালিকায় নাম ছিল তাদের যারা অনুব্রত মণ্ডলের বাড়িতে কাজ করত, অর্থাৎ পরিচারকদের রাঁধুনি থেকে শুরু করে চালক, যারা 15-20 জন ব্যক্তি যারা কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ির কর্মী, এবং পরিচারক থেকে শুরু করে রাঁধুনি পর্যন্ত, এবং তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে রাখা হয়। সিবিআই সূত্রের খবর, ব্যাংকের কাছ থেকে সেই অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হয়। তাদের মধ্যেই কিন্তু এই দুজন, বিজয় রজক যিনি অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক, এবং তুফান মির্ধা সুকন্যা মণ্ডলের গাড়ির চালক, তাদের অ্যাকাউন্ট যখন খতিয়ে দেখা হয়, সিবিআই আধিকারিকরা দাবি করছেন দেখা যাচ্ছে যে তাদের অ্যাকাউন্টে কিন্তু বিপুল অঙ্কের টাকা, বিভিন্ন কয়েক বছরের মধ্যে কিন্তু বিপুল অঙ্কের টাকা জমা পড়েছে এবং বিভিন্ন সময়ে সেই টাকা বেরিয়ে যাচ্ছে। এখানেই কিন্তু সিবিআই আধিকারিকদের সন্দেহ হয়, একজন ব্যক্তি যারা কিন্তু মাত্র কয়েক হাজার টাকা বেতন পান অনুব্রত মণ্ডলের বাড়িতে কাজ করার জন্য, তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা কিভাবে জমা পড়ছে এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, কারা বার করছে, এবং সেটা জানার জন্যই দুজনকে আজকে তলব করা হয়েছে সকাল 11:00 মধ্যে নিজাম প্যালেসের সিবিআই দফতরে, যেখানে আমি রয়েছি সেখানে তাদের আসতে বলা হয়েছে। তাদের কাছ থেকে গত 5 বছরের তাদের ইনকাম ট্যাক্সের রিটার্নসের কপি, এছাড়া 5 বছরের ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হয়েছে। এছাড়াও কিন্তু তাদের কোথায় কী অ্যাকাউন্ট রয়েছে, কোথায় কী সম্পত্তি, নামি বেনামি সম্পত্তি রয়েছে, তার একটা ডিটেলস চাওয়া হয়েছে। তুমি জানো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যখন চার্জশিট জমা পড়েছিল, সেখানেও কিন্তু সিবিআই তরফে সেই চার্জশিটে দাবি করা হয়েছিল যে একাধিক ব্যক্তিরা রয়েছে, একাধিক অনুব্রত মণ্ডলের বাড়ির কর্মচারীরা, বা বিশ্বজ্যোতি ব্যানার্জির নাম উঠে এসেছিল, যাকে আমরা মুন পপুলারলি চিনি, মুন বলে একজন ব্যক্তি, তিনি কিন্তু সিবিআই আধিকারিকদের কাছে এসে স্টেটমেন্ট বয়ান দিয়েছিলেন যে তাকে কিন্তু অনুব্রত মণ্ডল বলেছিলেন যে সই করে দিতে, এবং তাই জন্য তিনি সই করেছিলেন ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, বিভিন্ন সময়ে যখন টাকা বার করা হতো তিনি কিন্তু সই করে দিতেন যেহেতু অনুব্রত মণ্ডল তাকে বলতেন, কিন্তু তিনি কোনোদিন জানেন না যে কত টাকা জমা পড়ছে এবং কত টাকা বেরিয়ে যাচ্ছে। এখানেই কিন্তু সিবিআই আধিকারিকরা মনে করছেন যে একইভাবে বিজয় রজক এবং তুফান মির্ধা, তাদের নামেও কিন্তু অনুব্রত মণ্ডলের নির্দেশে অ্যাকাউন্ট খোলা হয়েছিল, এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু কোটি কোটি টাকা কালো টাকা সাদা করা হয়েছে, এমনই সন্দেহ করছেন সিবিআই গোয়েন্দারা। তাই দুজনকে তলব করা হয়েছে, এবং সিবিআই সূত্রের খবর, এর বাইরেও কিন্তু আরও একাধিক ব্যক্তিরা রয়েছে যারা কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে কাজ করত, কেউ কিন্তু গাড়ি পরিষ্কার করে দিত, কেউ গার্ডেনিং করে দিত, তাদেরও নাম তাদের কাছে রয়েছে, আগামী দিনে তাদেরও কিন্তু ডাকা হবে। অর্থাৎ কিন্তু সিবিআই সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা দাবি করছেন এমন অনেকেই রয়েছে যারা কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে কাজ করত, তার বাড়ির পরিচারক থেকে শুরু করে রাঁধুনি থেকে শুরু করে সবাই, তাদের অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু বিপুল অঙ্কের কালো টাকা সাদা করা হয়েছে, যেটা প্রোটেকশন মানি হিসেবে গরু পাচারের টাকা আসতো। এবং আমরা যেটা সিবিআই সূত্রে খবর পাচ্ছি, দুজন আসলেই তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবেন তারা। অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে।